Assalamualaikum দর্শক শ্রোতা দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা অনেকেই হয়তোবা আজকে যে খবরটা বা নিউজটা আপনাদের দিব অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা আকাশ থেকে পড়বেন ভাই কালকে বাংলাদেশের কয়েকটা জায়গায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে কোন কোন জায়গায় দেখি ঢাকা 10 বাগেরহাট 4 গাইবান্ধা 3 পুরো পৃথিবীর অবস্থা যেখানে এখন খারাপ বাংলাদেশের অবস্থা আরো বেশি খারাপ কারণ আমরা হোম কোয়ারেন্টাইন মানি না আমরা যেখানে সেখানে জনসমাগম করে ফেলি এমন অবস্থায় আমাদের নির্বাচন কমিশনার চিন্তা করেছে যে কালকে অর্থাৎ 21 মার্চ তারা উপনির্বাচন করবে আমার মাথায় আসে না সে কিভাবে এই সিদ্ধান্তটা নিল এখানে যারা প্রার্থী আছে তারাও নাকি অনেকেই দ্বিমত করেছেন কিন্তু না তিনি তার সিদ্ধান্ত থেকে মানে সরবেন না তিনি বলেছেন অর্থাৎ নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছে যে যারা করোনা আক্রান্ত বা যারা অসুস্থ তাদের ভোট দেওয়া ভোট দিতে আসার দরকার নাই আর যারা দিতে আসবেন ভোট দেওয়ার আগে আপনারা হ্যান্ড স্যানিটাইজার থাকবে বা সাবান থাকবে হাত ধুয়ে ভোট দিতে যাবেন আবার ভোট দেওয়া শেষে হাত ধুয়ে বাসায় চলে যাবেন এখন এই নির্বাচন উপলক্ষে একটা বড় সমাগম হবে জনসমাগম হবে এবং সেখান থেকে যদি এই ভাইরাসটা ছড়ায় পড়ে তবে ভাবেন যে কত ব্যাপক আকার ধারণ করতে পারে আমরা হচ্ছে বাঙালি ভাই এখন তো বর্তমানে বাংলাদেশের ডাক্তাররা হাসপাতাল ছেড়ে পলাইতাছে কোন জ্বরে বা কাশিতে আক্রান্ত রোগী দেখে না কারণ ডাক্তারদেরই তো যথেষ্ট পরিমাণে প্রোটেক্ট নাই তাদের ড্রেস নাই তারা রোগীর কাছে যাবে কেমনে অনেক ডাক্তার দেখলাম যে চাকরি ছেড়ে চলে গেছে আমরা বাঙালিরা জ্বরে কাশিতে মরে যাব তাও ডাক্তারের কাছে যাব না এমন লোকও আছে আমি এখানে গ্যারান্টি দিতে পারতাছি না যে এই করোনা আক্রান্ত রোগী ওই নির্বাচনে ভোট দিতে যাবে না গ্যারান্টি দিতে কেউ পারবে না এখানে একটা বড় ধরনের রিস্ক রয়ে যাচ্ছে তো আমি নির্বাচন কমিশনারের কমিশনারকে বা সরকারকে অনুরোধ করব এই ব্যাপারটা আপনারা আরেকটু ভাবেন ভাবার দরকার আছে দর্শক শ্রোতা এই যে কালকে ভোট হবে তিন জায়গায় এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার তাদের সিদ্ধান্তে অটল তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটে যাচ্ছে সে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি ভাই বর্তমানে দ্রব্য কি বলে যে পেঁয়াজ পেঁয়াজের দাম কিন্তু কমে গিয়েছিল হঠাৎ করে এখন আকাশচুম্বী বাংলাদেশের এক জায়গায় লকডাউন করে দেওয়ার পরে মানে মানুষ এখন শুরু করেছে যে সাত এক একজন মানুষজন বাজারে গিয়ে সাত দিনের পাঁচ দিনের দশ দিনের বাজার কিনে বাসায় রাখতেছে সবাই ভাবতেছে কবে যে আমাদের এলাকা লকডাউন করে দেয় এই জন্য প্রতিটা জিনিসের দাম এখন অনেক তো যারা বাজার নিয়ন্ত্রণ করতেছেন প্রশাসনের লোকজন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই প্রচুর দাম বেড়ে গেছে আপনারা এই দিকে একটু খেয়াল রাখেন প্রচুর দাম বেড়ে গেছে তো আমাদের ব্যারিস্টার সুমন ভাই কালকে যে নির্বাচন হবে সেটা নিয়ে দেখলাম যে একটা ভিডিও করেছেন চলেন তার ভিডিওটা দেখাবো আপনাদের দেখি আমি ভিডিওটা শেষ করব শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা জানেন যে এমন এক টাইমে জুম্মার পরে আজকে আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করতেছি আজকে জানেন যে জুম্মা পরবর্তী সময়ে সারা পৃথিবীব্যাপী স্টেট অফ ইমার্জেন্সি প্রায় ঘোষণা করা দেশে দেশে মৃত্যুর মিছিল চলতেছে আপনারা জানেন আজকে শুক্রবারে এই সৌদি আরবের মক্কায় পর্যন্ত জুমার নামাজ বাতিল করে দেয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে বলা হচ্ছে যে আপনারা ওযু এবং নফল নামাজগুলা নিজের বাড়িতেই পড়বেন মসজিদে গিয়ে শুধু দরকার হইলে আপনারা শুধু ফরজ নামাজটা পড়বেন সারা পৃথিবী যখন এইরকম অবস্থা ঠিক বাংলাদেশের এই নির্বাচন কমিশনের এই কয়েকটা নির্বাচন করার জন্য কি এমন ফরজে আইন হয়ে গেল যে এই নির্বাচনগুলো করাই লাগবে আমার কোনো বিবেকে ধরে না যে আমার কাছে মনে হইতেছে যে এই নির্বাচন কমিশনের নিজেই তো আমি দেখতেছি যে এই করোনা ভাইরাসে মানসিক করোনা ভাইরাসে আক্রান্ত না হইলে এই কি এমন প্রয়োজন পড়ছে নির্বাচন কমিশন কি মানুষ চালায় না নাকি রোবট চালায় নির্বাচন কমিশন কি জানে না যে কালকে যেখানে সরকার যেখানে বিভিন্ন দূরপাল্লার বাস বন্ধ করে দিচ্ছে সরকার যেখানে বলছেন যে হোম কোয়ারেন্টাইনে থাকেন হোমের ভিতরে থাকেন ঘরের ভিতরে থাকেন একই সময়ে নির্বাচন কমিশন কিভাবে বলে যে আগামীকালকে ভোট হবে বা বিভিন্ন জায়গায় গাইবান্ধায় বা চিটাগাংয়ে ভোটের প্রচারণা চলতেছে কিভাবে নির্বাচন কমিশন বলে এক দেশের মধ্যে এই এত অসুস্থ রোগী করোনায় মরার আগেই তো এই নির্বাচন কমিশনই তো আমাদেরকে অর্ধেক মাইরা ফেলবে আপনারা দেখেন কালকে যদি কোনো কারণে নির্বাচন সম্পন্ন হওয়ার পর যদি এটা মহামারী আকারে ধারণ করে তাইলে আপনি এই দায় দায়িত্ব কে নিবে আমি আরেকটা দুঃখের কথা বলতে চাই যারা আজকে আমি নিজে আওয়ামী লীগ করি এই জন্য বলতে চাই আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন তাদেরকে বলতে চাই যে
আপনারা ওই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেন, আপনারা জানেন বঙ্গবন্ধু চাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে পারতেন, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী না হয়ে শুধু বাংলাদেশের মানুষের জন্য উনি জেলে চলে গেছেন, আর এই বঙ্গবন্ধুর দলের আওয়ামী লীগের প্রার্থী আপনারা যারা আজকে নৌকায় ভোট চাচ্ছেন, কিসের বিবেকে ভোট চাচ্ছেন? আপনারা তো মানুষের সিকিউরিটি নিয়ে কথা বলবেন, আজকে করোনা ভাইরাস থেকে মুক্তির কথা বলবেন, আপনারা যখন এইরকম করেন তখন আমার বিশ্বাস যে আপনাদের এই বিবেকহীনতার কারণে আমার মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা লজ্জিত হবেন। আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে দুই চারজন যারা কথা বলতেছে এ নিয়ে, সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, আপনাদের এই দুই একজন এমপি হওয়ার নেশা এবং লুবে পরে আপনারা পুরো আওয়ামী লীগকে বিতর্কিত করতেছেন, সরকারকে বিতর্কিত করতেছেন। আপনাদের কাছে আল্লাহর অস্তে চাই, আপনারা বলেন নির্বাচন কমিশন অসুস্থ হইতে পারে, কিন্তু আওয়ামী লীগ করে আপনি অসুস্থ হইতে পারেন না। বিএনপি যেহেতু করি না, বিএনপির কথা বলতে চাই না, বিএনপি যারা করেন তারা তাদের প্রার্থীকে বলেন যে তারাও তো নির্বাচন কমিশনকে বলতে পারেন যে দেশের বৃহত্তর চিন্তায় আমরা নির্বাচন, এমনিতেই তো বিভিন্নবার নির্বাচন আপনারা বিএনপির উদ্দেশ্যে বলছি, বিভিন্ন সময় তো নির্বাচন থেকে আপনারা উইথড্র করলেন যে জোর জবরদস্তি হয়েছে, ঠিক মতো হয় নাই, এই সময়ে পারেন না সারা বাংলাদেশের বিবেচনায় আপনারা পারেন না বিএনপির প্রার্থীরা আপনারা উইথড্র করতে, করে নির্বাচন কমিশনকে বলতে পারেন না যে যদি আওয়ামী লীগ করতে চায় করে ফেলুক, তাও তো মানুষের সামনে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়ে। আপনারা যা করতেছেন তা প্রমাণ করতেছেন আপনারা আসলে আমাদের নেতা না, আপনারা সাধারণ মানুষের নেতা না, আপনারা আসলে আপনাদের উদ্দেশ্য সৎ না, আপনারা অন্য কারণে নেতা হইতে চান। আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছি, আমার নেত্রীকে বলছি যে নেত্রী এই দুই একজন এমপি এরা যা করতেছে বিবেকহীনভাবে যেভাবে করতেছে নির্বাচন কমিশনের আদেশে, এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে, আমার বঙ্গবন্ধুর ইমেজের মধ্যে লাগে, আদর্শের সাথে লাগে, এই জন্য আমি সামনে আসছি। আপনার কাছে অনুরোধ, আপনিও দরকার হইলে বোঝানোর চেষ্টা করেন, এই নির্বাচনগুলারে বন্ধ করেন, করে সবাই যেভাবে আমরা ঝাঁপাই পড়ছি, 71 সালে যেভাবে ঝাঁপাই পড়ছি, এইভাবে আমরা করোনার বিরুদ্ধে ঝাঁপাই পড়তে চাই, এবং সারা বাংলাদেশটা যদি বাঁচে যে ইচ্ছা নেতা হোক কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশটাতে বাঁচাইতে হবে, কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।